বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার বেশ কয়েকটি পত্রিকা বন্ধ করে দিয়েছিল। সে সময় তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, মুজিব ভাই, আপনি আপনার শত্রুদের সমালোচনার পথ বন্ধ করে দিলেন, ঠিক হয়নি, এখন আপনার বিরুদ্ধে তাদের প্রতিবাদের ভাষা হবে একটি, গুলি। আপনার সাথে সাথে যে গুলির একটি আমার জন্য হয়তো বরাদ্দ আছে, এর পরিণাম এদেশ পিছিয়ে যাবে আরও অনেকগুলো বছর। এই সেই তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের আগে ইয়াহিয়া মুজিব বৈঠকগুলোর সময়ে ভুট্টো যাকে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছিলেন, আখ্যায়িত করেছিলেন নোটোরিয়াস বলে, উত্তেজিত কণ্ঠে ইয়াহিয়াকে বলেছিলেন, দিস তাজউদ্দিন আই টেল ইউ উইল বি ইউর মেইন প্রবলেম। সত্যি পরবর্তীতে তাজউদ্দিন ইয়াহিয়া ভুট্টোর জন্য সমস্যা তৈরি করেন, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তাজউদ্দিনের নেতৃত্বেই স্বাধীনতা পায় বাংলাদেশ। কিন্তু কতটুকু জানি আমরা তাজউদ্দিন আহমদ সম্পর্কে, আর যা জানি তা কি যথেষ্ট? সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ অভ্যুদয়ের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর যে নামটি অনিবার্যভাবে চলে আসে তিনি হলেন বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের ২৪ বছরের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ গড়ার পথেও বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী হয়ে থেকেছেন তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদ ১৯২৫ সালের ২৩শে জুলাই গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই তাজউদ্দিন ছিলেন রাজনীতি সচেতন, শান্ত, সংযমী, মৃতভাষী, দায়িত্বশীল ও স্নেহপরায়ণ এক অনন্য গুণাবলী সম্পন্ন হিসাবে শৈশব কৈশোরে তিনি বেড়ে ওঠেন। কাপাসিয়া মাইনর ইংলিশ প্রাইমারি স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক মফিজুদ্দিন সাহেব তৃতীয় শ্রেণীতে পড়াকালে তাজউদ্দিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, সে হলো গ্রেট স্কলার, সে হলো রত্ন, তার মাঝে আমি বিরাট ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। প্রধান শিক্ষক মফিজুদ্দিন সাহেবের সেই ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি। পরবর্তীতে ১৯৪৪ সালে ম্যাট্রিক পরীক্ষায় বাংলা প্রদেশের একমাত্র বোর্ড কলিকাতা বোর্ডে তিনি ১২তম স্থান অর্জন করেন। ১৯৪৮ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও তিনি ঢাকা বোর্ড থেকে চতুর্থ স্থান অর্জন করেছিলেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাজউদ্দিন আহমেদ অর্থনীতিতে স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। জানা যায় মাত্র ২৮ বছর বয়সে তাজউদ্দিন আহমদ জনপ্রতিনিধি নির্বাচিত হন। তাঁর কর্মতৎপরতায় মুগ্ধ হয়ে ১৯৫৫ সালে মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান তাকে আওয়ামী লীগের সাংস্কৃতিক এবং সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত করেন। ১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৬ দফা আন্দোলনে তাজউদ্দিন ঘনিষ্ঠভাবে সহযোগিতা করেন শেখ মুজিবকে। শেখ মুজিব যেদিন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হন সেদিনই তাজউদ্দিন হন সাধারণ সম্পাদক। এরপর ৬৯ গণ অভ্যুত্থান এবং ৭০ নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করেন তাজউদ্দিন। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ৭১ ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বেই গঠিত হয় স্বাধীন বাংলার প্রথম সরকার। বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতিত্বের নিদর্শনস্বরূপ তাজউদ্দিন এই সরকারের নামকরণ করেছিলেন মুজিবনগর সরকার। মুক্তি সংগ্রামের প্রথম থেকে একেবারে অন্তিম সময় পর্যন্ত বঙ্গবন্ধু এবং বঙ্গতাজ তাজউদ্দিন ছিলেন একে অন্যের পরিপূরক। মুক্তিযুদ্ধ চলাকালে তাজউদ্দিন আহমেদ তীব্রভাবে বঙ্গবন্ধুর অভাব অনুভব করতেন। তিনি বঙ্গবন্ধুকে সবসময় স্মরণ এবং সামনে রেখে দৃঢ় প্রত্যয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে আসলে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান। তিনি সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ২০ অর্থাৎ কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় বাজেট পেশ করেন এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীকালে শেখ মুজিবের সাথে তাজউদ্দিন আহমেদের দূরত্ব সৃষ্টি হয়। ১৯৭৪ সালের ২৬শে অক্টোবর তাজউদ্দিন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাজউদ্দিন আহমদ বড় আক্ষেপ নিয়ে বলেছিলেন, আজ যদি আমি মন্ত্রিসভায় থাকতাম তাহলে বঙ্গবন্ধুর গায়ের লোম পর্যন্ত কেউ স্পর্শ করতে পারত না। তিনি আরও বলেছিলেন, মুজিব ভাই জেনে যেতে পারলেন না কারা তার বন্ধু ছিল আর কারা তার শত্রু ছিল।
সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাত্র 2 মাস 18 দিনের মাথায় সংঘটিত হয় বাঙালির ইতিহাসের আরেক নির্মম করুণ কাহিনী 3 নভেম্বরের জেল হত্যাকাণ্ড। কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে শহীদ হন তাজউদ্দিন আহমদ। বঙ্গবন্ধু মন্ত্রিসভার অনেকেই খোন্দকার মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিলেও বুকের রক্ত দিয়ে বঙ্গদাজ প্রমাণ করে গেছেন যে কোনো প্রলোভনেই তিনি বঙ্গবন্ধু এবং বাঙালি জাতির সঙ্গে বেইমানি করেননি। কীর্তিমান এই দেশপ্রেমিক রাজনীতিবিদ বঙ্গদাজ তাজউদ্দিন আহমদের প্রতি জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা যদি তাজউদ্দিন আহমদ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে পড়তে পারেন তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। আরেকটি বই পড়তে পারেন, সেটি হলো সকৃত নোমানের লেখা তাজউদ্দিন আহমেদ। আরেকটি বই সৈয়দ মঞ্জুর ইসলামের লেখা ইতিহাসের রূপকার তাজউদ্দিন আহমদ। আরেকটি গুরুত্বপূর্ণ বই হলো তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন রিমির লেখা আমার ছোটোবেলা 1971 এবং বাবা তাজউদ্দিন আহমদ। তাজউদ্দিন আহমদের জীবন ও কর্ম নিয়ে সাজানো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।